চলে ছাড়ে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বই চলে ছাড়ে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, ডাকি কোলা বেন ছোট কাজে বিড়ালি মা করি সাজাল বনি, রে বই চলে ঝর্ণ ধারা আঁকা বাঁকা নদী সাগর পানি। জল বাতাস বৃক্ষ রাজি সব জননী সমান, তুমি আছো আমি আছি সবিনে তো বহমান, দেখো এই পৃথিবীর অপরূপ শোভা দোলা দেয় প্রাণে, বই চলে ঝরে না ধারা আঁকা বাঁকা নদী সাগর পানি, বিশ্ব জানা আছে সবার, শান্তির কপট হবে তোমার আমার, এসো ভরিয়ে তুলি এই পৃথিবী আমরা গানে গানে, বই চলে ঝরে না ধারা আঁকা বাঁকা নদী সাগর পানি। কথা ঘুরাচ্ছে কেন? এর একটা সুরাহা হওয়া দরকার। দুলাভাই, মামা পরিষ্কার করে কিছুই বলছে না। কি বলছে? একবার বলছে বিয়ে করেছি, আবার বলছে বিয়ে করিনি। মামা সম্পর্কে ধারণাটা পাল্টে গেল। আশ্চর্য ব্যাপার, মামা বিয়ে করেছে কি করেনি এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কি দরকার? তোমার কি মনে হয় বিয়েটা ছেলে খেলা বিষয়? তাছাড়া এখানে সততার বিষয়টিও জড়িত। হ্যাঁ, এই চুপ কর। দেখো, ধমক দিয়ে খুব থামানো যায় না। গালি দিলে বলো গালি দেই কেন, সে কখন চা আনতে বলেছি, এখনো কি চা দিল? শ্রাবণী, এই শোনো, মামা জানো কি রেসি মিন, এই জন্য এই মিন মিনে শয়তান। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, মিন রাশির মানুষের লাইফে রহস্য থাকে, তার মানে এই না যে তারা মিন মিনে শয়তান। ও, তুমি তো আবার মামার যোগ্য শিষ্য, আমি ভুলেই গিয়েছিলাম। শিষ্য হয়ে যদি নিজের সম্পর্কে টুকটাক তথ্য জানা যায় তোমার কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম থাকবে কেন, তুমি নিজেকে জানতে থাকো, আমি একটু ড্রয়িংটা দেখে আমার কাজকেই শেষ করে রাখতে হবে, একটু দেখি। মামি, আপনি যতই বলেন, বিয়ের পর লাবণীর এই বাসায় থাকাটা আমার কাছে ভালো ঠেকতেছে না। আসলে ও আমাকে ছেড়ে যেতে চায় না। তুমি যেন এসব নিয়ে জামাইকে আবার কিছু বলো না। না না, কি বলেন, আপনি নিজের মানুষ তাই বললাম। তুমি তুর্যের জন্য একটা মেয়ে দেখো না। ভালো কথা মনে করছেন, রহিমপুরের শফিক মণ্ডলের একটা মেয়ে আছে চান্দের মতো দেখতে। তুর্য তো বেকার। বেকার কেন হবে, ও তো পত্রিকা করছে। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। তোমার মামা তো লেখালেখি করে এসব করেছে, যখন চাকরি করতো তখন তো কিছুই ছিল না। ইয়ে, মামির কি পান খাওয়ার অভ্যাস আছে? না, তোমার মামা খায় কেন, তুমি খাবে? আই চাম্মিয়া, জি খালাম মা, আই পান নিয়ে আসো যাও। আচ্ছা, পান খাওয়ার অভ্যাসটা কার শাসন আমলে চালু হয়েছিল কে জানে। তোমার ব্যবসার কি অবস্থা? খুব একটা সুবিধার না, ঘুরটিম আমার পরামর্শ দরকার, কিন্তু উনি যে জমিদারের পেয়াদার মতো মহাব্যস্ত, স্থির পাওয়াই তো মুশকিল। আসলেই তাই। মামি, পান খেতে খেতে আপনার সঙ্গে কথা বলাটা বেয়াদবি হবে,
নিশ্চিন্ত হলাম, তুমি কোন দলে খেলো? আমি খেলি ইতালি আর ব্রাজিলের বিপক্ষে। তুমি আমার সঙ্গে দুষ্টমি করছো না? বিশ্বাস হচ্ছে না আপনার? দেখো, আমি বংশীয় ঘরের ছেলে, তুমি আমার সঙ্গে দুষ্টমি করছো? দুষ্টমি না তো। আচ্ছা দাঁড়ান, কত কি দেখবো, কম্পিউটারে ফুটবল খেলা? খেলবেন আপনি? দেখেন আর বার খেলি। প্রতিদিন এক কোয়া করে রসুন খাচ্ছিস তো? শোন, রসুন প্রেশার কমায় আর হার্টের জন্য উপকারী। তুই তো ভালোই অভিনয় করিস রে। অভিনয় কোথায় দেখলে, ওটা তো উপস্থাপনা। ওই একই কথা হলো। বু, তোর গ্রামের কথা মনে পড়ে? হ্যাঁ। আসলে ময়ের চাচা না এখন একদম হাঁটতে চলতে পারত, সারাদিন শুয়ে থাকে। তবে হ্যাঁ, চাচা না আগের মতো না অনর্গল কথা বলতে পারে। ময়ের চাচা পুঁথি পাঠ শোনার জন্যে 10 গ্রামের লোক এসে বসে থাকতো। আমি না ঠিক করেছি গ্রামে চলে যাব। আমিও তোর সঙ্গে চলে যাব। না না, আমি তো মানে গ্রামে গিয়ে থাকবো, ওখান থেকে আর আমি মানে ফিরে আসবো না। আমিও তোর সঙ্গে থাকবো। এই সংসার ছেড়ে সব ফেলে তুই চলে যেতে পারবি, এটা কথা হলো? খুব বললেই হলো, পারবো। মা, টাকা লাগবে, ব্যাগটা খুললে ওখানে 100 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফিরে আয়, তারপর কথা বলি। এই যে একটা কথা বলে আবার পেটের মধ্যে রেখে দিলা, কি হচ্ছে বলবে তো? আচ্ছা আগে তোর বাবার সাথে কথা বলে নি, তারপর তোর সাথে বলছি। তাহলে আর কি, আসি। আচ্ছা সাবধানে যাস বাবা। মা, আমি সবসময় তোমার কথা মেনেই চলি। আসি মা। আরো আগে আশা করছিলাম, সরি রাস্তা অনেক জ্যাম ছিল। কারণ হচ্ছে
বাবার 50তম উপন্যাসের প্রকাশনা উৎসব। আফটার অল পার্টিসিপেট করাটা তোমার সামাজিক ও সাহিত্যিক দায়িত্ব, তাই না? অহেতুক ভাবনার সময় ওই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বই চালি ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, ডাকে কোলা ব্যাং ছোট কাজে বিড়ালি মা করি সাজাল বনি, রে বই চলে ঝর না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি। জল বাতাস বৃক্ষরাজি